জেনা বেগানা মহিলার সাথে করা আর জেনা ব্যভিচার হচ্ছে মাহরাম মহিলার সাথে করা, মানে এমন মহিলার সাথে জেনা ব্যভিচার লিপ্ত হওয়া যার সাথে বিবাহ শাদী হারাম, যেমন মা, আপন খালা, আপন বা সৎ, বই মাতৃ বই পিতৃ, তিনটে হচ্ছে আপন। হ্যাঁ, চাস্তো খালা না, চাস্তো খালা বেগানা মহিলা। হ্যাঁ, চাস্তো ফুফু বেগানা মহিলা, বোঝা গেছে? চাচি বেগানা মহিলা, ভাবি বেগানা মহিলা, বোঝা গেছে না? শালি বেগানা মহিলা, মাহারাম না আপনি তাদের। কিন্তু মা, বোন, মানে আপন বোন, বই মাতৃ বই পিতৃ বোন, তারপরে খালা ফুফু ইত্যাদি, এইসব এদের সাথে যদি জেনায় লিপ্ত হয় তো ওর শাস্তি কি? একটা মাসালা আছে, ভাষ্যকার উল্লেখ করেছেন এবং এই বিষয়টি জেনে নেওয়া ভালো। বলছে ইখতালাফ আল উলামা ফি হুকমে মান জানাবে যাতে মাহরামিন আলিহি, ওলামাদের দ্বিমত রয়েছে ওই ব্যক্তি সম্পর্কে যে জেনা করবে কোন মাহরাম মহিলার সাথে, মানে এমন মহিলার সাথে যার সাথে তার বিবাহ চিরতরে হারাম। শুধু হারাম বলবেন না, চিরতরে হারাম, যে কোনো বিবাহিত মহিলার সাথে বিবাহ হারাম। তাই বলে মাহারাম নাকি? আল্লাহ বলছে ওয়াল মুহসানাত মিনান নিসা, বিবাহিতা মহিলারা হারাম তোমাদের জন্য বিয়ে করা। বুঝলেন কথা না বুঝলেন না? বিবাহিতা মহিলা হারাম, কে বুঝেছে কথাটি? স্বামী আছে, ওকে বিয়ে করা যাবে? এই যে স্বামী আছে প্রবাসে এসে আর ওর স্ত্রীকে উঠিয়ে নিয়ে পালিয়ে চলে যাচ্ছে আর যে বিয়ে করে নিছে কোর্ট মেরে, জায়েজ? যতক্ষণ স্বেচ্ছায় তালাক না দেবে, 100টা বিয়ে করুক কোনোটাই বিয়ে হবে না। সরকারের আদালতও যদি বিয়ে দিয়ে দেয় তাও বিয়ে হবে না। তাই সরকার কে অধিকার দিয়েছে যে আল্লাহর শরীয়তের বিরুদ্ধে সে বিয়ে দিবে? আর সরকারের সে কাজী বা কি বলছে তাদের উকিল, এরা বিয়ে পড়াবে, এই কোর্ট ম্যারেজ করাবে, জাহিজ নয়। যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় তালাক না হবে, জবরদস্তি না, আর স্বেচ্ছায় তালাকের পরে ইদ্যত যে রয়েছে, ইদ্যতগুলি চললেন, ইদ্যত না পার হবে, তারপরে হ্যাঁ বিয়ে হবে। কিন্তু কোর্ট ম্যারেজ নয় যে এই মহিলা নিজে বিয়ে বসে গেল, মহিলার শরীয়ত সম্মত ওলি অভিভাবক লাগবে। শরীয়ত সম্মত ওলি অভিভাবক হচ্ছে কাছের থাকতে, দূরের লোক অভিভাবক হতে পারবে না। বানাওয়াট অভিভাবক চলবে না, গার্জেন চলবে না, বাপ আছে ভাই দিয়ে বিয়ে দেওয়া যাবে না। এই জন্য বলবেন যে মাহরাম কাকে বলা হয়? যার সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, যার সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম। অস্থায়ী বিবাহ অনেকের সাথে হারাম রয়েছে। আপনার শালিকে বিয়ে করতে পারবেন? স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী বিয়ে করতে, কতদিন বিয়ে করতে পারবেন না? যেদিন স্ত্রী আছে, স্ত্রী মারা গেছে অথবা তালাক দিয়েছেন, তারপরে বিয়ে করলে যদি ওই মেয়ের বাবা আপনার শ্বশুর ডাক আমার এই মেয়েকে তালাক দিয়েছে এটাও এটা দিয়ে দেবো, যাই হতে পারে অনেক সময় হয়তো ওই মেয়ের মধ্যে কোনো এমন দোষ আছে, আর সুতরাং ওতে রাজি আছে, তুমি তালাক দিয়েছো বাবা কি করবে, একে নিয়ে তো তোমার সংসার চলবে না, আর এক মেয়ে আছে তোমার দিচ্ছি, হতে পারে না? যদি কেউ জেনা করে মাহরাম মহিলার সাথে তার হুকুম কি? ফাজাহাবাল আইমাতু সালাসা মালিক ও শাফি ও আহমদ ইলা আন হুকম হুকম গাইরিহি মিনাজ জুনাতি ফি গাইরিল মাহারিম ইউজলাদুল বিকরু ওয়া ইউগাররাব ওয়া ইউরজামু সাইয়্যিব। ইমাম মালিক শাফি আহমদ এই তিন ইমাম বলছেন যে এই জেনার বিধান অন্য অন্য মহিলাদের সাথে, বেগানা মহিলাদের সাথে জেনার বিধান একই সেম। জি, কি করতে হবে? যদি অবিবাহিত হয় তাহলে কি করতে হবে? 100টি বেত্রাঘাত, আর 1 বছর, 1 বছরের জন্য নির্বাসন। জি হ্যাঁ, ওয়াই উর্জা মুসাইব, আর যদি বিবাহিত হয় তাহলে রজম করতে হবে। বলছেন, বলছে যে কারণ আয়াতে কোনো পার্থক্যের কথা নেই আর হাদিসও এইরকম কোনো কোনো পার্থক্যের কথা নাই। এটা হচ্ছে হাসান বাসির উক্তি, আবু সাউর উক্তি, আর ইমাম আবু হানিফার দুই সঙ্গী ইমাম আবু ইউসুফ মোহাম্মদ রাহেমাহুল্লাহ জামিয়ান। রিওয়ায়াতুল উখরা আনিল ইমাম আহমদ, ইমাম আহমদ রহমতুল্লাহ আলের আর একটি মত রয়েছে, আন্নাহু ইউক্তালু মুতলাকান, যদি মাহরাম মহিলার সাথে বা মাহরাম ব্যক্তি তার আপন জন মহিলা, মানে যার সাথে বিবাহ স্থায়ীভাবে হারাম, এইরকম মহিলার সাথে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে কি করা হবে? হত্যা করে দেওয়া হবে। মুতলাকান, সে বিবাহিত হোক আর নাই হোক, অবিবাহিত তারপরে তাকে হত্যা করে। সাওন কানা বিকরান, সে কুমার হোক আওসাইয়েবান অথবা বিবাহিত হোক। জি, এটি হচ্ছে ইমাম আহমদ রাহেমাহুল্লাহর মত। দলিলে বলা যেতে পারে আবু দাউদ তিরমিজির হাদিস
বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন লাকিতু খালি ওয়া মাহু রায়া, আমার মামার সাথে আমার সাক্ষাৎ হলো, তার সাথে একটি পতাকা ছিল ঝান্ডা, রায়াতুন মানে হচ্ছে আলাম ঝান্ডা। ফাকুলতু, আমি জিজ্ঞেস করলাম মামাকে এলা আইনা তরিদ, মামা কোথায় যাচ্ছেন? কালা বলল বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে রাসূলুল্লাহ সাল্লাম পাঠিয়েছেন। এলা রাজুলিন নাকাহা ইমরাআত আবিহি মিন বাদিহি, ওই অসৎ পাপী লোকের উদ্দেশ্যে যেই ব্যক্তি তার বাবার স্ত্রীকে বিয়ে করেছে। বাবার স্ত্রীকে, নিজের মাকে বাবার স্ত্রী বলা যাবে? আসলে তো বাবার স্ত্রী, কিন্তু বাবার স্ত্রী বলা যাবে? যাবে না। দেখেন এতে বোঝাচ্ছে যে ভাষা সুন্দর হলে মানুষ আপনাকে ভালোবাসবে, আর ভাষা যদি খারাপ হয় তো জুতাবে, ঠিক কিনা? আপনার মা কি আপনার বাপের স্ত্রী না? কিন্তু যদি বলেন যে আমার মা আমার বাপের স্ত্রী, তো মা রাগ করবে না? রাগ করবে না? করবে না? বেয়াদবি করলেন না? করলেন না। সৎ মাকে বাবার স্ত্রী বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে? সৎ মা, বাবার স্ত্রী মানে সৎ মা, নিজের মা তাহলে উম্মেই জানাবে, উম্মেই বলতে, মায়ের সাথে জানা করেছে, কারণ মায়ের সাথে বলা হয়নি। আমাদের দেশে সৎ মাকেও মা বলা হয়, এটা আমাদের দেশি কথা, শরীয়তি কথা নয়, কথা বোঝা গেছে? আর তারপরে এমন দেশি কথা এটা আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে, যদি সৎ মাকে মা না বলে তো বাপও ভাত দিবে না, মানে বাপও বাধ্য করে ছেলেদেরকে যে কি করতে হবে, সৎ মাকে মা ডাকতে হবে। এগুলো আমাদের দেশের ভালোই বলা যেতে পারে, খারাপ না, আদব অসুবিধা নেই, সম্মান সম্মানের উদ্দেশ্যে কাউকে মা বলা কোনো অসুবিধা নেই। আমরা একটু বয়সী মহিলাকে মা বলছি না, বলছি না তো, যেখানে শাশুড়িকে মা বলছেন একটা ওর মেয়ে দেওয়াতে, তো আপনার বাবার স্ত্রীকে যদি মাই বলেন সৎমাকে, তো অসুবিধা দেখি, আমি নিষেধ করছি না, কিন্তু এটা বলে বাধ্যতামূলক, আর সে মা হয়ে গেল, না না মা হয়নি, মা নয়, এই জন্য এই সৎমা মারা গেলে তার ধন ভাগ পাবেন না, ওর পেটের ছেলেগুলো ভাগ পাবে। এবার বোঝা গেছে কি না? শরীয়তের মশলা বুঝতে হবে, মা বলা তার মানে আপনি ভাগ পাবেন ওর কাছ থেকে, সতার সৎ মায়ের কাছ থেকে কিছু ভাগ পাবেন না আপনি, কথা বুঝছেন? জি, এই জন্য বলা হচ্ছে না কাহ ইমরাত আবিহি, এই লোক অসৎ লোক কি করেছিল, তার বাপের স্ত্রী মানে সৎ মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিল, মিম্বাদে তার বাবার ইন্তেকালের পরে, বাবার ইন্তেকালের পরে, জাহিলিয়াতের যুগে এরকম করতো, জাহিলিয়াতের যুগে বাপ মারা গেলে বা মারা মারা যায়নি এখনো, আশা করে থাকতে যে বাপ মরলে তো টাকা পয়সা ধন সম্পদ সব আমার ভাগ পাবো, ছেলে, হ্যাঁ ছেলে মেয়েরা, এবং বাপ মারা যাওয়ার পরে শুধু ধন সম্পদে ভাগের আশা রাখতো না জাহিলিয়াতের যুগে, বরং যদি বাপের স্ত্রী থাকে মানে সৎমা থাকে, এই আশা নিয়েও বসে থাকতো যে বাপ মরলে বাপের স্ত্রীটা পরের বাড়ি কেন যেতে দেবো, আমি নিজেই বিয়ে করব, আমার দখলে থাকবে, আমার দখলে থাকবে। হ্যাঁ, মক্কার কাফের মুশরিকরা, এইটাই ছিল তাদের, হ্যাঁ ভ্রান্ত ধর্ম, এই ছিল তাদের অসভ্যতা, বর্বরতা এবং জাহিলিয়াত। সৎ মায়ের সাথে জেনায় লিপ্ত হয়েছিল এই ব্যক্তি তার বাবার ইন্তেকালের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বারা বিন আজেবের মামাকে পাঠিয়েছেন দায়িত্ব দিয়ে, কি দায়িত্ব দিয়ে? আন আজরে বা অনুকাহু, এই লোকের গর্দন যেন উড়িয়ে দি, এই লোক যেন দুই খণ্ড করে দি, একবারে শেষ মেরে দাও। ও আখজ মালাহু, এবং তার মালধন সম্পদ যা কিছু তার সাথে পাবো তা যেন আমি নিয়ে চলে আসি তার কাছ থেকে, মেরে দিয়ে তার কাছে যা কিছু আছে নিয়ে চলে আসো গনিমতের মতো, কারণ এ হচ্ছে মুরতাদ। এ হচ্ছে কি? মুরতাদ। মুরতাদের ওপর শরীয়তের, মুরতাদ কাকে বলে? যেই ব্যক্তি ইমান ইসলাম ভঙ্গ করেছে, আল্লাহর হারামকে কেউ যদি হালাল করে তাহলে সেই ব্যক্তি ইমান ভঙ্গ করেছে, সুতরাং সেই ব্যক্তি ইসলাম বিমুখ, মুরতাদ, এ ছিল মুরতাদ। সেই জন্য জেনা শাস্তি শুধু তাকে দেওয়া যে অবিবাহিত হলে, হ্যাঁ একশোটি বাতের আঘাত না, এই চলবে না, সৎ মায়ের সাথে জেনা করেছে আর এটি হারাম। ওয়ালা তান কেহ মানা কাহা আবা হুকুম মিনান নিসা, আল্লাহ কোরআন এখানে বলছেন সুরানের সাথে, তোমরা বিবাহ করতে পারবে না, মানা কাহা আবা হুকুম, তোমাদের বাবারা যেসব নারীদেরকে বিবাহ করেছে, তোমার আব্বা তোমার দাদা এমনকি সৎ দাদিকে বিয়ে করতে পারবে, সৎ নানিকেও বিয়ে করতে পারবেন না। আবাহকম মানে বাপ, দাদা, নানা, দাদার বাপ, নানার বাপ, ওপরে যদি কেউ বেঁচে থাকে আর ওদের স্ত্রী থাকে, হয়তো দাদা বুড়া বা দাদার বাপ বুড়া,
আশি বছর বয়সে ও 15 বছর বিয়ে করেছে, 14 বছর বিয়ে করেছে, আর তারপরে মারা গেছে, বিয়ে করতে পারবেন না। বিয়ে করাই হচ্ছে, বিয়ে করাই হচ্ছে হারাম। যাকে বিয়ে করায় হারাম তার সাথে মানে মাহরামের সাথে তাহলে জেনা। তো এই ক্ষেত্রে জেনার যে সাধারণ শাস্তি রয়েছে সেই শাস্তি নয় এই হাদিসের আলোকে। হাদিস আবু দাউদ তিরমিজিতে রয়েছে এবং তিরমিজি হাদিসকে হাসান বলেছেন। আরেকটি হাদিস রয়েছে তিরমিজিতে ইবনে মাজাহ এর মুস্তাদরাক হাকিমে আর ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে নিয়ে এসেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। বলছেন এই হাদিসটি সম্পর্কে সহিহ না যাইফ এটা জেনে নাও ভালো। আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছে, এরওয়াউল গালিল অষ্টম খণ্ড 121 পৃষ্ঠায়। তার মানে হাদিস এই মর্মে সহি যে সৎ মায়ের সাথে জেনা করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন, হ্যাঁ গর্দন উড়িয়ে দিতে বলেছেন। এটা বলেননি যে দেখো যে সে বিবাহিত না বিবাহিত নয়, যদি বিবাহিত হয় তাহলে সংসার, আর বিবাহিত না হয় তাহলে 100 কোড়া 100 দররা, এটা বলেননি। জি হ্যাঁ। দ্বিতীয় যে হাদিসটি বলছি এর এই মর্মে দলিল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী কারীম বলেছেন, মান ওয়াকা আলা জাতে মাহরামিন, কেউ যদি মাহরাম মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়, ফাকতুলুহু, তাহলে তাকে হত্যা করে দাও। তাকে কি করে দাও, হত্যা করে। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখো যে সে বিবাহিত না অবিবাহিত বা জেনার হ্যাঁ হদ কায়েম করে, এই কথা বলা হয়নি, হত্যা করে দাও। তাহলে এই মাযহাবের দলিল আমরা এখানে পেলাম। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্বীনি দাওয়াত এবং ফেসবুক সহ বিভিন্ন জায়গায় শেয়ার করুন, ছড়িয়ে দিন ইসলামের বাণী।